আজকে ভিডিওতে আপনাদের আমি কিভাবে একটি পুরাতন মোবাইলে চার্জারের কভার দেওয়া অ্যাম্প্লিফায়ার তৈরি করতে হয় সেই বিষয়টি আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখলে খুব সহজেই কিন্তু এরকম সুন্দর একটি চার্জারের কভার অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারবেন। তো ভিডিওটি আর লম্বা না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। উপকরণ হিসেবে আমাদের যে জিনিসপত্রগুলো লাগবে সেটি হচ্ছে একটি পুরাতন মোবাইলের চার্জারের কভার। চার্জারের কভারের ভিতর থেকে আমাদের প্রথমে সার্কিটটিকে আলাদা করে নিতে হবে। এরপর আমাদের যে সার্কিটটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি PAM8403 একটি অডিও অ্যাম্প্লিফায়ার সার্কিট এবং আর একটি 3.0 ব্লুটুথ রিসিভার মডিউল। এরপর আমাদের একটি 5 ভোল্টের মোবাইলের চার্জার সার্কিট প্রয়োজন হবে, যেটি সম্পূর্ণ দুটো বোর্ডটিকে পাওয়ার সাপ্লাই দেব এবং একটি অডিও আউটপুটের জন্য দুটি AUX কেবল এবং একটি LED ইন্ডিকেটর আমাদের পাওয়ার আসছে কিনা সেটি বোঝার জন্য। প্রথমে আমাদের যে পুরাতন সার্কিটটি রয়েছে সেখান থেকে একটি ক্যাপাসিটার খুলে নিতে হবে। এটি আসলে ফিল্টার করার জন্য আমি ব্যবহার করব। তো এটি আসলে যদি আমি চার্জার দিই তাহলে আমাদের সার্কিটে যখন মানে আমাদের স্পিকারে যখন বেস জাতীয় কোনো গান প্লে করা হবে তখন একটু চার্জ সংগ্রহ করে এই ক্যাপাসিটির ভিতরে রেখে যাতে ওই বেস দেওয়ার সময় এখান থেকে সঠিকভাবে আউটপুটটা দিতে পারে। তো ধারাবাহিকভাবে চলুন সব কিছু আমরা লাগানো শুরু করি। প্রথমে আমাদের ব্লুটুথ সার্কিট এবং অ্যাম্প্লিফায়ার সার্কিটটিকে সঠিকভাবে সংযোগ করে নিতে হবে। সেটি হচ্ছে এখানে লেফট সাইড অ্যাম্প্লিফায়ার লেফট সাইডের সাথে সংযোগ দিতে হবে, ব্লুটুথের গ্রাউন্ড অ্যাম্প্লিফায়ার গ্রাউন্ড সংযোগ দিতে হবে এবং অপর যে রাইট সাইড দুটি রয়েছে সেটি কানেকশন দিতে হবে। এরপর গ্রাউন্ড টু নেগেটিভ 5 ভোল্ট টু 5 ভোল্ট। তো এভাবে আপনারা আগে কানেকশন করে দেবেন।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে যাবেন। প্রয়োজনীয় কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।